রিল লাইফকেও হার মানাচ্ছে আরজিকরের ঘটনা। ঘটনা প্রবাহে একের পর এক চাঞ্চল্যকর মোড়, ঠিক যেন সাসপেন্স থ্রিলার। সকলেই বুঝতে পারছেন একজন কর্তব্যরত তরুণী চিকিৎসক ধর্ষণ করে খুন হয়েছেন, কিন্তু সিবিআইয়ের দুধে গোয়েন্দারাও প্রকৃত কারণ এবং প্রকৃত দোষীদের ধরতে হিমশিম খাচ্ছেন। এই আবহেই একের পর এক অডিও ভিডিও ভাইরাল হচ্ছে, ঠিক যেমন এবার ভাইরাল এক তিনটি অডিও ক্লিপ, যা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে। আপনাদের নিশ্চয়ই বলিউডের সেই সুপারহিট সিনেমার কথা মনে আছে, গব্বর ইজ ব্যাক। সেই সিনেমায় অক্ষয় কুমার এক মৃত ব্যক্তিকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন সেখানকার দুর্নীতি হাতে নাতে ধরবেন বলে। কল্পিত সেই হাসপাতালও নায়ক অক্ষয় কুমারের ভর্তি করা মৃত ব্যক্তিকে কয়েকদিন চিকিৎসা করে মোটা অঙ্কের বিল ধরিয়েছিল। আবার মিঠুন চক্রবর্তী এমএলএ ফাটাকেষ্ট সিনেমাতেও এমন একটি দৃশ্যের অবতারণা রয়েছে, সেখানেও মিঠুন ওরফে ফাটাকেষ্ট ছদ্মবেশ ধরে এক মৃত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন এবং চিকিৎসকদের পর্দা ফাঁস করে শাস্তি দিয়েছিলেন। কি ভাবছেন, অক্ষয় কুমারের গব্বর ইজ ব্যাক বা মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকেষ্ট সিনেমার সঙ্গে বর্তমান আরজিকর কাণ্ডের মিল কোথায়? না মশায়, সেরকম কোনো মিল নেই। কিন্তু একটু তলিয়ে ভাবলে বুঝবেন, কলকাতার সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ওই সিনেমার মতোই এক কর্তব্যরত তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ এবং হত্যার ঘটনা ধামাচাপা দিতে একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছে। এই অভিযোগ অনেক আগে থেকেই আসছিল। নির্যাতিতা মৃতা চিকিৎসকের বাবা মা যা দাবি করেছিলেন, বাস্তবে যে তাই ঘটেছিল সেটাই চোখে আঙুল দিয়ে প্রমাণ করল বৃহস্পতিবার ভাইরাল হওয়া তিনটি অডিও ক্লিপ। অডিও ক্লিপগুলি সম্ভবত নির্যাতিতার দেহ উদ্ধারের দিন হাসপাতাল থেকে তার বাবাকে করা টেলিফোনের অংশ বিশেষ, যদিও এই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। প্রথমে ক্লিপে শোনা যাচ্ছে, আরজিকর হাসপাতালের এক মহিলা কর্মী নির্যাতিতার বাবাকে ফোন করে জানান তার মেয়ে গুরুতর অসুস্থ, তাই তাড়াতাড়ি চলে আসুন। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো। সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। দ্বিতীয় অডিওটিতে প্রায় একই বক্তব্য ছিল, তবে নির্যাতিতার বাবার প্রশ্নে ওই মহিলা জানান তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে সেটা বলো না, ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। কি হয়েছিল কি, ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। তৃতীয় ভাইরাল অডিও ক্লিপে একজনের বক্তব্য রয়েছে এবং বোঝাই যাচ্ছে তিনি তাড়াহুড়ো করে আত্মহত্যা করেছে দাবি করে ফোন কেটে দিয়েছেন। একটি অডিওতে আরজিকর আউটপোস্টের ওসি পরিচয় দিয়ে এক পুরুষ কণ্ঠ ফোন করে জানতে চান আপনারা কখন আসছেন। হ্যাঁ বলুন, আমি আইজি আরজিকর বলছিলাম। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে, আসুন আরজিকর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টে এইচওডি স্যারের কাছে আসুন।
নির্যাতিতার বাবা এবং মা প্রথম থেকেই দাবি করে আসছিলেন তাদের এক এক সময় এক এক রকম বলা হয়েছে। তারা বলেছিলেন হাসপাতাল থেকে ফোন করে কখনো বলা হয়েছে তাদের মেয়ে অসুস্থ, কখনো বলা হয়েছে গুরুতর অসুস্থ, আবার কখনো বলা হয়েছিল সে আত্মহত্যা করেছে। কিন্তু একবারও বলেনি যে তার নির্মম পরিণতি হয়েছে। কেন এবং কার নির্দেশে এরকম আচরণ করেছিল আরজিকর হাসপাতালের কর্মীরা সেটা নেই, বারবার প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার বাবা। এদিনও একই কথা বললেন তিনি, যদিও তার দাবি কে বা কারা ওই অডিওগুলি প্রকাশ করেছেন সেটা তিনি জানেন না। আমাদের তো ডিপার্টমেন্টের উপর পুরো সন্দেহ প্রথম থেকেই, কারণ পরবর্তীকালে যে সমস্ত ভিডিও ক্লিপ ফ্লিপ দেখেছি তাদের তো এখন পুরোপুরি ডিপার্টমেন্টের উপরেই আমরা দায়ী করি। ডিপার্টমেন্টকে তো প্রথম থেকে দায়ী করে আসছি। বলছি প্রথম দিন অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে আপনার যে ফোনে কথোপকথন হয়েছিল সেই অডিও ভাইরাল হয়েছে, সেটা এই বিষয়ে আমরা জানি না। ওরা জানি না কোথা থেকে হয়েছে, আপনাদের তরফ থেকে এটা আসেনি? না 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 না, এর দায় কি আপনারা নিচ্ছেন? যে না না না, এটা আমরা কেন নেব? কে কোথা দিয়ে কি করছে আমরা সবার দায় নেবো? তাহলে আমাদের তো এমনি আমাদের মাথা খারাপ হয়ে, আমাদের মাথা এমনি খারাপ হয়ে যায়। এই ভাইরাল সম্পর্কে আপনারই কি গলা? ওটা ভাইরাল যে আপনার গলা যেটা আসছে, আমরা কোনো হিসাব নিয়ে পরে চিন্তা ভাবনা করি। তদন্তে প্রভাবিত হতে পারে, আগে দেখবো বিষয়টা, তারপরে তো আমরা কিছু বলতে পারি। আমরা দেখি তদন্তে প্রভাবিত হতে পারে। কেন প্রভাবিত? আরজিকর কাণ্ডে বারবার হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই আঙুল উঠে আসছে। একটা ধর্ষণ এবং খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা করা হয়েছিল প্রথম থেকেই, এমনকি প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ উঠেছে। তবু কলকাতা পুলিশের পক্ষ থেকে সেভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন, সে প্রশ্ন তুলেছিল খোদ কলকাতা হাইকোর্ট। এখন তদন্তভার সিবিআইয়ের খাতে। তারা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে 120 ঘন্টার বেশি সময় ধরে জেরা করেছে, পাশাপাশি জিজ্ঞাসাবাদ করেছে আরজিকরের একাধিক বিভাগের আধিকারিক এবং চিকিৎসকদের। কিন্তু ঘটনার 20 দিন পরও অধরা প্রকৃত দোষী। জানা গেল না কোন আক্রোশে এত নির্মমভাবে ধর্ষণ এবং খুন করা হলো কর্তব্যরত তরুণী চিকিৎসককে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।